সোমবার পারিবারিক বচসার জেরে আত্মঘাতী হলেন এক মহিলা। মৃতার নাম অষ্টমী মণ্ডল। মুর্শিদাবাদের রানীনগর থানার অন্তর্গত চর হারুডাঙ্গা এলাকার ঘটনা। সূত্রের খবর, গতকাল বাড়ি নিয়ে নিজস্ব শরিকের সঙ্গে কথা কাটাকাটি হয় ওই মহিলার, আর তারপরে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে অবশেষে সকালে বাথরুমের পাশে একটি রান্নাঘরে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে বাড়ির লোকজন। পরবর্তীতে তাকে রানীনগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহটি রানীনগর থানার পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বলে জানা গেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ। না, আমার কথা শুনছে না, বাড়ির লোকজন কেউ আশেপাশেকার লোকজন কেউ কিছু বলছে না, ও জাল করে বাড়ি থেকে বাড়িয়ে গেলো। বাড়িয়ে দিয়ে রাত্রিতে খোঁজাখুঁজি আমরা করি। কখন বেরিয়ে গেছিলো? রাত বেলা চারটার থেকে। হ্যাঁ, আমি যে প্রধানের বাড়ি গিয়েছিলো শ্রীমানকুচি, প্রধানের বাড়িতে খোঁজাখুঁজি করে পাইলাম না। তারপর রাত্রি মেলা জায়গাতে খোঁজাখোঁজ করলাম, খোঁজাখোঁজ করে পেলাম না। হ্যাঁ, তারপরে দেখি রাত্রি ওই কোথার থেকে এসে বাহার গেট দিয়ে এসে ঘরে পাঁচটা দিন।